আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সুন্দরী একটি আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখবে। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপুর নাম কি? আশা। আশা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে আশা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। আশার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আশা, আপনার দেশের বাড়ি কোথায়? নাটোর। এখন বর্তমানে থাকেন কোথায়? সাভার ভাড়া থাকেন। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপনার বাবা নেই? খোঁজ খবর নাই না। আচ্ছা, তো আপনার মা কি করে? আমার মা বুড়া মানুষ, এখন আপনি কাজ কাম করে সংসারটা চালাচ্ছেন। আপনি কি কাজ করেন? সেলাই মেশিনের কাজ করেন। আচ্ছা, লোকের বাড়িতে কাজ করেন। আমার নামও আশা, আমি ঘর বাঁধার আশা, স্বপ্ন দেখার আশা নিয়ে প্রতিবেদনের মাঝে হারাইছি। যে আমার দুঃখে সুখে পাশে থাকা, আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারবে ঠিক আছে। তো দর্শক, আমি নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে আশার বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। 01302903628। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01302903628। এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী আশাকে পেয়ে যাবেন। তো আশা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমার আর কিছু বলার নাই, আমি একটা মনের মতো মানুষ চাই, সে বুড়ো হোক আর জোয়ান হোক তাতে আমার দেখার নাই। সে যদি ইনশাল্লাহ আমি যেই কথাটা বললাম, আমার একটা সেলাই মেশিন ভালোবাসার কাছে কি লাগে ভাইয়া? একটা সেলাই মেশিন এর দাম না কয়টা গাই হইবে, ভালোবাসা হইছে তার থেকে বড় মূল্য মূল্যবান পবিত্র ভালোবাসা ইনশাল্লাহ। যে আমার দুঃখে সুখে পাশে থেকে এইটুকু একটা ব্যবস্থা করে দিতে পারবে আল্লাহর কাছে লাখ লাখ। তো একটা মেশিনে, একটা মেশিন কিনে দিলেই আপনার মনটা সে পেয়ে যাবে ইনশাল্লাহ। একটা সেলাই মেশিনের জন্য ভাই, আমাদের মতো গরিব মানুষ তার আমরা কিনে ব্যবহার করতে পারি না। নামাজ কালাম করে ইনশাল্লাহ ঘরে বসে থাকতে, তাই শুধু কি খালি মেশিনই চালাইমু ইনশাল্লাহ? এহকালের এহকালের কি করে কি হইব ভাইয়া, পরকালের সুখ চাই না? স্বামীরে দোয়া কর, দোয়া করমু ইনশাল্লাহ নামাজ করে। আচ্ছা, মানে মেশিন কেনার পরে আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে শাদী। যে আমার মেশিন কিনা দিবে ইনশাল্লাহ, আমার মেশিন কিনে দিলে আমি এমনি তাই না, যে আমার বিয়ে শাদী করবে সে যদি আমার মেশিন কিনে দেয় ইনশাল্লাহ তার সাথে আমি জীবন সঙ্গী সারা জীবন থাকতে। ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।